আসসালামু আলাইকুম আমি রুবি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি সকাল সকাল বাহিরে এসেই বাহিরে রোদ দেখে তো খুব ভালো লাগলো আর সেই জন্য আপনাদের সাথেও আমার সকালটা একটু শেয়ার করছি আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের এখানে অনেক স্নো পড়েছে আর আজকে এত সুন্দর ওয়েদার ভাবাই যায় না আর স্নোগুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে তো খুবই ভালো লাগলো এত সুন্দর সানি ডে দেখে সাধারণত যখন স্নো পরে ওই সময় আসলে এত কড়কড়া সুন্দর রোদ দেখা যায় না যে বেশ ছলমলে লাগছিল আসলে রোদের আলোতে সব কিছু আকাশটাও বেশ পরিষ্কার আর খুব সুন্দর লাগছিল যাই হোক আমাদের এই নববর্ষটা সবার জন্য যেন আনন্দ বয়ে আনে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন রাফাজ কি বাংলা বলতে পারে না রাফাজের বাংলা বলতে খুবই কষ্ট হয় আর কিরকম কষ্ট হয় সেটা আপনারা এখন একটু শুনুন ওর মুখেই এবারের নববর্ষটা কিন্তু একদম ব্যতিক্রমী আর আমরা কিন্তু মোটামুটি ভালোই কাটালাম আজকের দিনটা আমি সবাইকে অনুরোধ করব এই নতুন বছরের আনন্দটা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিন আমরা তো সবসময় অনেক সুন্দরভাবে আমাদের এই নববর্ষটা উদযাপন করি কিন্তু এবার ঘরোয়াভাবে একটু ভিন্ন ধারায় সুন্দরভাবে করে ফেলুন আমি আজকে বেশি কিছু রান্না করিনি খুব সিম্পল পোলাও আর এটা হচ্ছে মুরগির গলা হাত এসব দিয়ে একটা মুগ ডাল রান্না করেছি তো আমি যেহেতু একটু রান্না করেছি আমাকে এক ভাবি কিছু খাবার পাঠাবে যেহেতু উনি বাসায় টুকটাক রান্না করেছেন পহেলা বৈশাখের জন্য ঘরোয়াভাবেই আর সেই জন্য ভাবি খুব করে চাইলো আমাকে খাবার দেবে মাকে খাবার দেবে যাই হোক তো সেই জন্য ওই ভাবি একটু খাবার পাঠাচ্ছে আর আমি যেহেতু ঘরে আজকে এটা করেছি সিম্পল খাবারই সেই জন্য আমি ভাবিকে একটু খাবার পাঠাচ্ছি তা আমি ঘরে বেশি কিছু আয়োজন করিনি খুব হালকা পাতলাভাবেই অল্প টুকটাক খাবারের ব্যবস্থা করেছি ডিনারের জন্য সবাই খাবো আমরা আজকে এভাবেই সিম্পলভাবে আমরা নববর্ষটা উদযাপন করব আসলে নববর্ষটা একটা আনন্দই আমাদের জন্য কিন্তু এখন আসলে আনন্দ করতে ইচ্ছে করছে না হয়তো আমার মতো সবারই সেই জন্য সবাই কিন্তু মনটা খারাপ আর তার মধ্যে একটু ভালো থাকার চেষ্টা এই আর কি আর মন খারাপ করে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই শুধু শুধুই কষ্ট আর শরীরে অসুখ বিসুখ ডেকে আনা সেই জন্য সবাই ভালো থাকার চেষ্টা করবেন যত দুঃখ কষ্ট বিপদ আপদ যাই আসুক না কেন চেষ্টা করবেন ভালো থাকতে খারাপটাকে অর্জন করার চেষ্টা করবেন যে কিভাবে এটাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এটাকে কষ্ট বা দুঃখ মনে না করে এটাকে জয় করার চেষ্টা করবেন আমি খাবারগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে সেটা স্ট্যাপলার করে আটকিয়ে দিলাম আর আমি ভাবির জন্য দুটো মাস্ক বানিয়েছি ভাইয়ের ভাবির জন্য তো সেই ভাই ভাবিকেও মাস্ক দুটো আমি দিয়ে দিচ্ছি একই সাথে আর আমরা কিন্তু খাবার যে দেব অথবা নিব একজনের সাথে আরেকজন দেখা করব না আমি খাবারটা নিচে ড্রপ করব আর ওনারা খাবারটা ওনাদেরটা ড্রপ করে যাবে তো এভাবে এটা নিয়ে যাবে আর ওনাদের খাবারটা ড্রপ করবে তো এইভাবে একজনের সাথে আরেকজনের কিন্তু দেখা হচ্ছে না কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছি যাই হোক আমি হ্যান্ড গ্লাভস পরে খাবারটা নিয়ে এসেছি আর আপনারাও এ ধরনের খাবার লেনদেন করতে পারেন যদি ওরকম বিশ্বস্ত সূত্র হয় নিজেদের ফ্যামিলি মেম্বার্স অথবা পরিচিত ওইভাবে তাহলে আর এখন সবাইকে একটু সাবধানতার সাথে চলতে হবে যেহেতু এই করোনা ভাইরাস কিন্তু অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন তো এই যে আমি এখানে আমার খাবারটা ড্রপ করলাম ভাবিদের জন্য আর কিছুক্ষণের মধ্যে এসে এটা নিয়ে যাবে আর ওনাদের খাবারটাও দিয়ে যাবে তো ভাগ্যক্রমে আমারটা যেরকম ব্যাগ ওনাদেরটাও সেম ব্যাগই আর এই তো ওনাদের খাবারটা তো ভাবি খাবার দিয়েছে এটা আমি এখন নিয়ে যাব বাসায় বাসায় নিয়ে আপনাদেরকে সবগুলো খুলে তারপর দেখাবো ওনারা কী কী দিলো তো এখানে আমারও কিছু খাবার সাজালাম ডিনারের জন্য সেই সাথে ভাবির খাবারগুলো তো খাবারগুলো খুবই মজার ছিল সিম্পল ঘরোয়া একটা বৈশাখের ডিনার আমি আসলে যখন আমেরিকায় আসার পর তেমন একটা আসলে পয়লা বৈশাখের অনুষ্ঠান খুব একটা করা হয় না তারপরও আমাদের এখানে যখন মেলা হয় তখন মেলাতে কিন্তু আমরা যাই প্রতিবার আর ওটাই হচ্ছে আমাদের একটা বিরাট মিলন মেলা কারণ পুরো বছরের মধ্যে এই বৈশাখী মেলাটাই হচ্ছে একটা দিন যখন সব বাঙালিরা সবাই একসাথে হই সবার সাথে সবাই দেখা করি অনেক আনন্দ করি এই হচ্ছে আমাদের একটা দিন যখন আমরা বাংলাদেশকে একদম ফিরে পাই আমি আপনাদেরকে খাবারগুলো একটু দেখাচ্ছি এখানে কোকোনাট জুস নিলাম বাচ্চাদের জন্য একটু আর আমার এই ডালের মুরগি দিয়ে যে তরকারিটা রান্না করেছি সেটা সেই সাথে আমি করেছি মরক পোলাও তো ভাবি আবার এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে যদিও আমি এখনও খাবারগুলো খাইনি খেলে বুঝতে পারবো তবে ভাবির রান্না অনেক মজা আশা করি অনেক ভালোই লাগবে খাবারগুলো এখানে আমি একটু সালাদ নিলাম আর এটা ভাবির হাতের ডাল ডালটা তো দেখেই বোঝা যাচ্ছে খুবই মজা হবে আর এখানে আছে ভাবি চিংড়ি দিয়ে লাউ রান্না করেছে তো লাউটাও এখন খুব ভালো লাগবে যেহেতু অনেক দিন কিন্তু লাউ খাওয়া হচ্ছে না আর এইদিকে ভাবি নিজের হাতে কুকি বানিয়েছে আর ভাবি বাচ্চারাও কিন্তু অনেক গুণী ওরা বেকিংগুলো নিজেরাও করতে পারে এটা হচ্ছে শাক ভুনা আর এটা হচ্ছে চিজ স্টিক আর এইদিকে ভাবি আরও কিছু নাস্তা দিয়েছে ওটাকে কি বলে মুরালি আন্দেসা পিঠা তারপর বিস্কিট নারকেলের নাড়ু বেশ দেশীয় স্টাইলে ভাবের খাবারগুলো করেছেন এটা হচ্ছে চিড়া ভাজা এটা হচ্ছে পায়েস সবগুলো খাবারই কিন্তু অনেক মজার ছিল আর আমি এখনও খাবারগুলো খাইনি তবে আমি দেখেই বুঝতে পারছি যে এগুলো অনেক মজার হবে আর দেশের সেই আমেজটাকে ফিরে পাবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আমার মরক পোলাও তো এই ছিল আমাদের আজকে ডিনারের ব্যবস্থা খাবারগুলো এখনো খায়নি আমি খাবো একটু পরে আমি আগে ভিডিওটা করলাম তারপর খাবো আর আজকের এই সাদা আমাদের পয়লা বৈশাখের আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম আর সবার কাছে আবারও একটা অনুরোধ এবারের বৈশাখ রোজা ঈদ সব কিছুই কিন্তু আমাদের একটু ব্যতিক্রমী হবে আর ঘরোয়াভাবে সুন্দরভাবে সবাই দিনটি কাটানোর চেষ্টা করুন রোজার জন্য সবাই প্রস্তুতি নিন ঈদের জন্য প্রস্তুতি নিন তবে এবারে আর ঈদের শপিং রোজার শপিং ঠিক ওভাবে করবেন না সবাই ঘরোয়াভাবে সিম্পলভাবে করুন অতিরিক্ত অপচয় এবং অতিরিক্ত খাবার ইফতারে বা খাওয়ার ব্যবস্থা করবেন না এখন সামনে খাবারের কিন্তু অভাব দেখা দিতে পারে বাজারে অতিরিক্ত যাওয়ার দরকার নেই যা ঘরে থাকবে তাই খেয়ে ফেলবেন কোনো রকমে জাস্ট খেয়ে এখন বেঁচে থাকাই হলো বড় কথা সবার কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমরা যারা যেই অবস্থানেই আছি যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি ছোট ছোট এক একটা পরিবারকে একটু একটু সাহায্য করার চেষ্টা করি তাহলে কিন্তু বাংলাদেশে আর খাবারের কষ্ট করতে হবে না যারা যারা একটু অসহায় আর সেই জন্য সবাই সবার পক্ষ থেকে একটু হলেও এগিয়ে আসবেন নিজেরাই খুব বেশি করে খাবার দরকার নেই মানুষের সাথেও একটু শেয়ার করুন খাবারগুলো আর যদি পারেন কিছু সাহায্য করুন এভাবেই কিন্তু বিপদে আপদে আমাদেরকে একজনের পাশে আরেকজনকে দাঁড়াতে হবে সময়ের প্রয়োজনে যখন যেভাবে প্রয়োজন সেভাবেই সেই সমস্যাটা মোকাবেলা করতে হবে অনেকেই কিন্তু বাংলাদেশের যারা ত্রাণ বিতরণ করছেন সরকারিভাবে বা বিভিন্নভাবে কিন্তু সেই ত্রাণগুলো ঠিকভাবে গরিবরা না এগুলো নিয়ে অনেক আসলে মন খারাপ দুঃখ করছেন কিন্তু আমি অনুরোধ করব সবাই তাদের উপর ভরসা না করে নিজেরা নিজেদের মতো করে মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করুন আজ এই পর্যন্তই আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ